সম্প্রতি ইউটিউবে একটা নাম ভাইরাল হয়েছে বন্ধুরা, তো আপনারা জানেন এবং আপনারা অনেকেই দেখেছেন এবং অনেকেই আপনারা সেটা কিন্তু মানে বুঝতে পারছেন। তো সেই নামটি হচ্ছে বিনোদ। তো আপনারা ইউটিউব, সোশ্যাল মিডিয়া, তারপরে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম এই সমস্ত জায়গায় দেখবেন যে কোনো ফটো কেউ পোস্ট করলেই সেখানে কমেন্ট আসে বিনোদ বিনোদ বিনোদ। তো এই বিনোদকে আমি খুঁজতে বেরিয়েছিলাম, তো খোঁজার পরে আমি বিনোদকে পাইনি। তবে বিনোদ সম্পর্কে কিছু ইনফরমেশন পেয়েছি যে বিনোদ কোথা থেকে আসলো এবং এই বিনোদ কেন ভাইরাল হলো এবং এই সবার মুখে কেন এই বিনোদ, তো সেটা আমি মানে খুঁজতে গিয়ে পাইনি। তবে তার সম্পর্কে কিছু ইনফরমেশন পেয়েছি, সেটা আপনাদের সামনে আলোচনা করব। তো এই বিনোদ নামটি নিয়ে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকবেন, ইউটিউব থেকে শুরু করে যে অনেকেই কিন্তু নানান ধরনের ভিডিও বানিয়েছে। তবে আমি যতটুকু জেনেছি, মানে আমি যতটুকু খুঁজতে গিয়ে সেই বিনোদ সম্পর্কে মানে বুঝতে পারছি, তো সেটা আপনাদের সামনে আমি আলোচনা করব। তো বন্ধুরা, সম্প্রতি ইউটিউবে একটা চ্যানেল রয়েছে, সেলি পয়েন্ট নামে একটি চ্যানেল রয়েছে এবং তারা কমেডি ভিডিও করত। এবং সেই কমেডি ভিডিওর মধ্যে তো একজন ব্যক্তি যার নাম হয়েছে বিনোদ, এসে এক ভিডিও দেখে বিনোদ থারু বলে বিনোদ বাস তিনি কিন্তু একটা কমেন্ট করেছিলেন এবং তার নামটাই কিন্তু সব জায়গাতে তিনি কমেন্ট করে যেতেন এবং তার কিন্তু বিনোদ থারু নামে হয়তো চ্যানেলও রয়েছে এবং তিনি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গাতে ওই বিনোদ বিনোদ লিখে যেতেন। সে লাইভ হোক, লাইভ স্ট্রিম হোক এবং যে কোনো সোশ্যাল মিডিয়াতে তিনি তার নামটাই শুধু কমেন্ট করে দিতেন বিনোদ বিনোদ বিনোদ। এবং এই যে সেলি পয়েন্ট যে তাদের যে চ্যানেলটি রয়েছে সেখানে প্রায় 2 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে, তাহলে বুঝতেই পারছেন তাদের চ্যানেলটা কিন্তু ভালোই গ্রো করছে এবং ভালোই কিন্তু র্যাঙ্কে রয়েছে। এবং তারা যে এই মানে কমেডি ভিডিওগুলো করতো তার মধ্যে থেকেই কিন্তু এই কমেন্টটি উঠে এসেছে এবং এই বিনোদ নামটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছে। সম্প্রতি আপনারা জেনে থাকবেন যে এই ইন্ডিয়ার মধ্যে বেস্ট যে টেকনিক্যাল গুরুজি, তিনিও কিন্তু এই বিনোদ নামে কিন্তু একটা ভিডিও সম্প্রতি করেছিলেন এবং সেখানে কিন্তু এই বিনোদ সম্পর্কে কিছু তিনি বলেছিলেন যে এই বিনোদ এত পরিমাণে ভাইরাল হয়েছে এবং সবাই কিন্তু এই বিনোদকে নিয়েই এখন ভিডিও বানাচ্ছে এবং বিনোদকে নিয়েই কিন্তু পড়ে আছে। এবং সম্প্রতি কিছুদিন এরকম এই ট্রেন্ডটা চলবে। আপনারা জানেন যে কোনো জিনিস ভাইরাল হলে এবং সেটা কিন্তু ট্রেন্ডটা মানে বেশি দিন পর্যন্ত চলে এবং মানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে সবাই শুধু একই কথা বলতে থাকে। আপনারা অনেকেই দেখেছেন, অনেকেই হয়তো আপনারা হোয়াটসঅ্যাপ ফেসবুকে দেখেছেন, কিন্তু বিনোদটাকে অরিজিনালি বিনোদ কীভাবে আসলো সেটা কিন্তু কেউ জানে না, অনেকেই জানেন এবং অনেকেই কিন্তু আপনারা জানেন। তো তার জন্য এই ভিডিওটি বানানো। তো বিনোদ কোথা থেকে আসলো এবং তিনি সব জায়গাতেই কমেন্টটা করতেন যে বিনোদ থারু যে নামে যে ব্যক্তিটি ছিলেন এবং সেই কারণেই তার কমেন্ট থেকেই কিন্তু এই নামটি কিন্তু ভাইরাল হয়েছে এবং প্রচণ্ড পরিমাণে সবাই কিন্তু এই বিনোদকে নিয়েই পড়ে আছে। যে কোনো ফটো পোস্ট করুক, যে কোনো ভিডিও পোস্ট করুক, যে কোনো লাইভ স্ট্রিম করুক, সেখানে কিন্তু এই বিনোদ বিনোদ বিনোদ। এখন কথা হচ্ছে বন্ধুরা, এই বিনোদকে অরিজিনাল যে বিনোদ থারু নামে যে ব্যক্তিটি তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? এত পরিমাণে ভাইরাল হচ্ছে। আর এই ভাইরাল হওয়ার পেছনে কী হয়েছে যে সোশ্যাল মিডিয়াতে মানে অনেকেই কিন্তু বিনোদ থারু নামে বা বিনোদ নামে কিন্তু চ্যানেল খুলে ফেলেছে ইউটিউবে এবং এত পরিমাণে চ্যানেল চলে এসেছে যেখানে আপনি বুঝতেই পারবেন না যে এখানে অরিজিনাল বিনোদ কোনজন বা কে। এবং সেই কারণে কী হচ্ছে, এবং যারা চ্যানেল খুলেছে তারা ভেবেছে যে এখন যেহেতু সোশ্যাল মিডিয়া একমাত্র একটাই নাম ভাইরাল সেটা হচ্ছে বিনোদ, তার জন্য সেই নামটি তারা কী করেছে, সেই নামে কিন্তু চ্যানেল খুলেছে এবং কিছু সাবস্ক্রাইব বা কিছু ভিউ পাওয়ার জন্য। তবে অরিজিনাল বিনোদ আপনি খুঁজে পাবেন কি না আমার মনে হচ্ছে না, আমি অনেক খুঁজেছি কিন্তু আমি পাইনি। তবে আমি খুঁজতে বেরিয়ে গিয়ে কিন্তু তাদের সম্পর্কে কিছু ইনফরমেশন পেলাম, সেটা আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা যারা জানেন না যে বিনোদটা আদৌ কে এবং বিনোদ মানে বিষয়টা কী, তো সেটা আপনাদের সামনে আমি আলোচনা করে দিলাম। এবং অবশ্যই হয়তো আপনারা বুঝতে পারছেন যে বিনোদ কোথা থেকে আসলো এবং এই বিনোদ কেন ভাইরাল হলো এবং কী কারণে এবং সবার মুখে একই কথা কেন। তো বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু বিনোদ লিখে যাবেন, বিনোদ নামটি কিন্তু অবশ্যই লিখে যাবেন, কারণ এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড পরিমাণে ভাইরাল এবং ভাইরাল হওয়ার কারণেই কিন্তু এই নামটি কিন্তু আপনারা এই কমেন্ট বক্সে কিন্তু লিখে যাবেন যে বিনোদ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাবেন অবশ্যই এবং আপনাদের একটু হলেও হয়তো হেল্পফুল হয়েছে যে বিনোদ আদৌ কে, বিনোদ সম্পর্কে আপনারা হয়তো একটু হলেও জানতে পেরেছেন। তো আমরা যতটুকু খুঁজতে বেরিয়ে জেনেছি ততটুকুই আপনাদের জানালাম। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তীকালে এরকম কোনো নতুন ভিডিও নিয়ে বা নতুন কোনো ইনফরমেশন নিয়ে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।